হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। ছায়া প্রকাশনীর সুবীর দাসের বই থেকে যে অধ্যায় আমি শুরু করেছিলাম, অর্থাৎ লজিক্যাল অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডসের, সেই লজিক্যাল অ্যারেঞ্জমেন্ট অধ্যায়ের আজকে পার্ট থ্রি। লজিক্যাল অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডস অধ্যায়ের অলরেডি দুটো পার্ট করানো হয়ে গেছে, তোমরা যারা এখনও দেখোনি সেই পার্টগুলো কিন্তু দেখে আসতে পারো, কারণ এই অধ্যায় কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো তাহলে চলো বন্ধুরা, আর দেরি করবো না, শুরু করে দেওয়া যাক আজকের সুবীর দাসের জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং বই থেকে লজিক্যাল অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডস অধ্যায়ের পার্ট থ্রি। তো আজকের পার্ট থ্রি শুরু হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 21 থেকে, অসুস্থতা রোগমুক্তি ওষুধ প্রেসক্রিপশন ডাক্তার, এটাকে একটা সঠিক ক্রম অনুসারে সাজাতে গেলে প্রথমে আমরা যেটাকে রাখবো অসুস্থতা, কারণ প্রথমে একজন মানুষ যখন প্রথম অসুস্থ হয় তারপর সে কোথায় যায়? না, সে যায় ডাক্তারের কাছে, এবং ডাক্তার কি করেন? ডাক্তার একটা প্রেসক্রিপশান লিখে দেয়, এবং সেই প্রেসক্রিপশান দেখে মানুষ কি করে? ওষুধ কেনে, এবং সেই ওষুধ খেয়ে কিন্তু সেই রোগ থেকে মুক্তি পায়, অর্থাৎ রোগ মুক্তি ঘটে। তো এই ক্রমটাকে সঠিকভাবে সাজালে যেটা আমরা পেলাম, এক, তারপরে পাঁচ অর্থাৎ ডাক্তার, এরপর চার অর্থাৎ প্রেসক্রিপশান, তারপর ওষুধ কেনা হয় অর্থাৎ তিন, এবং সবশেষে রোগ মুক্তি ঘটে অর্থাৎ দুই। তো এই সিরিজের সঙ্গে যে অপশানের মিল আছে সেটা হচ্ছে অপশান এ। তো এটি হচ্ছে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 22, বিলিয়ন, মিলিয়ন, কোটি, শতক এবং সহস্র, এটাকে একটা নির্দিষ্ট ক্রম অনুসারে সাজাতে হলে সবথেকে ছোট থেকে যদি আমরা শুরু করি, অর্থাৎ হান্ড্রেড বা শতক থেকে, তো সবথেকে ছোট যেটা সেটা হচ্ছে শতক, হান্ড্রেডের থেকে বড় হয় থাউজেন্ড বা সহস্র, থাউজেন্ড থেকে বড় হয় মিলিয়ন, মিলিয়ন থেকে বড় হয় হচ্ছে কোটি, এবং কোটি থেকে বড় অ্যামাউন্ট হচ্ছে বিলিয়ন। তো এটাকে সঠিকভাবে সাজাতে হলে যেটা আমরা পেলাম, চার অর্থাৎ শতক, এরপর হচ্ছে সহস্র অর্থাৎ হাজার মানে পাঁচ, এরপরে যেটা আমরা পেলাম সেটা হচ্ছে মিলিয়ন অর্থাৎ দুই, তারপরে কোটি মানে তিন, এবং তারপরে বিলিয়ন মানে এক। তো এই সিরিজের সঙ্গে যেটা সঠিক উত্তর মিল আছে সেটি হচ্ছে অপশান বি। তো এটাই হলো সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 23, বিবাহ, শিক্ষা, অবসর, চাকরি, শৈশব, এই পাঁচটার মধ্যে থেকে সবথেকে প্রথমে একটা মানুষের জীবন শুরু হয় শৈশব থেকে বা চাইল্ডহুড থেকে, এরপর যেটা আসে তারপর সে শিক্ষা গ্রহণ করে, এবং সেই শিক্ষা গ্রহণ করে সে একটা চাকরি পায়, এবং চাকরি পাওয়ার পরে সে বিবাহ করে, এবং বিবাহিত জীবন অতিবাহিত করার পরে যখন তার বয়স হয় তখন সে চাকরি থেকে অবসর গ্রহণ করে। তো এই সিরিজটাকে সাজালে যেটা আমরা পেলাম, প্রথমে হচ্ছে শৈশব অর্থাৎ পাঁচ, তারপর হবে দুই অর্থাৎ শিক্ষা গ্রহণ করে, তারপর চার অর্থাৎ চাকরি পায়, এরপর বিবাহ করে অর্থাৎ এক, এবং তারপরে অবসর নেয় মানে তিন। তো এই সিরিজের সঙ্গে সঠিক উত্তর যেটা আমরা পাবো সেটা হচ্ছে অপশান সি। তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে। বন্ধুরা, এই প্রশ্নগুলো কিন্তু চাকরির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। চাকরির পরীক্ষার হলে তোমরা যত ফাস্ট এগুলোকে সমাধান করতে পারবে তত কিন্তু তোমাদের পক্ষে উপকার হবে। তো তার জন্য কিন্তু ক্লাসগুলোকে অবশ্যই একের পর এক ফলো করো, কারণ আমি কিন্তু সুবীর দাসের বইটাকে সম্পূর্ণ ভিডিও ক্লাসের মাধ্যমে সমস্ত অধ্যায়গুলো তোমাদেরকে সলভ করিয়ে দেব ভিডিও ক্লাসের মাধ্যমে। তো সমস্ত অধ্যায়গুলো ভিডিও ক্লাস আকারে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। কোশ্চেন নাম্বার 24, আসবাব, বীজ, চারাগাছ, কাঠ, মহিরুহ, একটা আসবাব বা ফার্নিচার তৈরি করতে হলে সবার প্রথমে একটা গাছের প্রয়োজন হয়, এবং সেই গাছটা কিন্তু শুরু হয় একটা বীজ থেকে, সেই বীজ আস্তে আস্তে চারাগাছে পরিণত হয়, এবং চারাগাছ পরিণত হয় একটা মহিরুহ বা বড় গাছে বা ট্রিতে, এবং তার থেকে আমরা কী পাই? কাঠ, এবং সেই কাঠ দিয়ে কিন্তু আসবাব তৈরি করা হয়। তো এই সিরিজটাকে সঠিকভাবে সাজালে যেটা আমরা পেলাম, প্রথমে দুই অর্থাৎ বীজ, তারপর চারাগাছ অর্থাৎ তিন, তারপর আমরা যেটা পাই সেটা হচ্ছে গাছ অর্থাৎ পাঁচ, এরপর যেটা পাই গাছ থেকে আমরা কাঠ পাই মানে চার, এবং সবশেষে সেই কাঠ দিয়ে তৈরি হয় আসবাব অর্থাৎ এক। তো এই সিরিজের সঙ্গে যেটা সঠিক উত্তরের মিল আছে সেটা হচ্ছে অপশান বি। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। কোশ্চেন নাম্বার 25, নিম্নচাপ, ত্রাণ, আশ্রয়, বর্ষণ, বন্যা, এই পাঁচটার মধ্যে সবার প্রথমে যেটা আসে সেটা হলো নিম্নচাপ, এবং এই নিম্নচাপের ফলে বর্ষা বা বৃষ্টি হয়, এবং অতিরিক্ত বর্ষণ বা বৃষ্টির ফলে আসে বন্যা বা ফ্লাড, এবং এই বন্যার ফলে মানুষ কী করে? আশ্রয় গ্রহণ করে, এবং আশ্রয় প্রার্থীদের কী দেওয়া হয়? ত্রাণ দেওয়া হয়।
তো এই সিরিজটাকে সঠিকভাবে সাজালে সঠিক উত্তর যেটা আমরা পেলাম, অর্থাৎ প্রথমে হচ্ছে এক অর্থাৎ নিম্নচাপ, এরপর বৃষ্টি বা বর্ষা অর্থাৎ চার, তারপর বন্যা অর্থাৎ পাঁচ, তারপর আশ্রয় অর্থাৎ তিন, এবং তারপর ত্রাণ অর্থাৎ দুই। তো এই সিরিজের সঙ্গে যেটার সঠিক উত্তর মিল আছে সেটা হচ্ছে অপশান ডি। কোশ্চেন নাম্বার 26, শহর, ব্ল্যাকবোর্ড, বিদ্যালয়, রাজ্য, শ্রেণীকক্ষ, এই পাঁচটার মধ্যে থেকে আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে রাজ্য। এই রাজ্যের মধ্যে থাকে শহর, অর্থাৎ রাজ্য সব থেকে বড়, তার থেকে ছোট হচ্ছে শহর। এরপর শহরের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে বিদ্যালয়, বিদ্যালয়ের মধ্যে থাকে শ্রেণীকক্ষ, অর্থাৎ বিদ্যালয়ের থেকেও ছোট অংশ হচ্ছে শ্রেণীকক্ষ, এবং শ্রেণীকক্ষে রাখা থাকে ব্ল্যাকবোর্ড। তো এইটাকে সঠিকভাবে সাজাতে হলে যেটা আমরা পেলাম, প্রথমে রাজ্য অর্থাৎ চার, তারপর শহর অর্থাৎ এক, তারপর বিদ্যালয় অর্থাৎ তিন, তারপর শ্রেণীকক্ষ অর্থাৎ পাঁচ, এবং সবশেষে ব্ল্যাকবোর্ড অর্থাৎ দুই। তো এই ক্রম অনুসারে সঠিক উত্তরটি যেটা আমরা পেলাম সেটাই হচ্ছে অপশান এ। তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে। কোশ্চেন নাম্বার 27, ঢাকা, বাংলাদেশ, এশিয়া, মহাবিশ্ব, পৃথিবী, এই পাঁচটার মধ্যে সবথেকে বড় থেকে আমাদের ছোট হিসেবে আসতে হবে। তো এখানে সবথেকে বড় আছে মহাবিশ্ব, এই মহাবিশ্বের মধ্যে যেটা আছে, এই মহাবিশ্বের মধ্যে একটা অংশ হচ্ছে আমাদের পৃথিবী, সে পৃথিবীর মধ্যে আছে মহাদেশ, সে মহাদেশের একটি হচ্ছে এশিয়া মহাদেশ, সেই এশিয়া মহাদেশের মধ্যে একটি দেশ হচ্ছে বাংলাদেশ, এবং বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা। তো এটাকে সঠিকভাবে সাজাতে হলে প্রথমে আমরা পেলাম মহাবিশ্ব অর্থাৎ চার, এরপর পৃথিবী অর্থাৎ পাঁচ, তারপর এশিয়া অর্থাৎ তিন, তারপর বাংলাদেশ অর্থাৎ দুই, এবং সবশেষে ঢাকা মানে এক। তো এই সিরিজের সঙ্গে সঠিক উত্তরটি হবে অপশান বি। কোশ্চেন নাম্বার 28, পৃথিবী, রাজ্য, শহর, মহাদেশ, দেশ, এই পাঁচটার মধ্যে ঠিক একইভাবে প্রথমে আমরা বড় থেকে শুরু করব, অর্থাৎ এখানে সবথেকে বড় যেটা আছে সেটা হলো পৃথিবী, পৃথিবীর মধ্যে থাকে মহাদেশ, মহাদেশের মধ্যে থাকে দেশ, দেশের মধ্যে থাকে রাজ্য, এবং রাজ্যের মধ্যে থাকে শহর। তো এই ক্রমটাকে সঠিকভাবে সাজাতে হলে প্রথমে আমরা পেলাম পৃথিবী অর্থাৎ এক, এরপরে আমরা পেলাম মহাদেশ অর্থাৎ চার, তারপর দেশ অর্থাৎ পাঁচ, তারপর রাজ্য অর্থাৎ দুই, এবং সবশেষে শহর অর্থাৎ তিন। তো এই সিরিজের সঙ্গে যেটার সঠিক উত্তরের মিল আছে সেটি হচ্ছে অপশান ডি। তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে। কোশ্চেন নাম্বার 29, সাগর, মহাসাগর, পুকুর, নদী, খাল, তো এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে হয় সবথেকে ছোট দিয়ে শুরু করতে হয় অথবা সবথেকে বড় দিয়ে শুরু করতে হয়। কিন্তু এখানে যে অপশানগুলো রয়েছে, অর্থাৎ সবথেকে ছোট যেটা আছে পুকুর, সেই পুকুরের অপশান কিন্তু তিন, কিন্তু এখানে তিন দিয়ে কিন্তু কোনো অপশান শুরু হয়নি। তো সেক্ষেত্রে আমরা সবথেকে বড় দিয়ে এই প্রশ্নের সমাধানটা করব। তো এই পাঁচটার মধ্যে সবথেকে বড় হলো কিন্তু মহাসাগর, মহাসাগর থেকে ছোট হচ্ছে সাগর, তার থেকে ছোট হলো নদী, নদীর থেকে ছোট হলো খাল, এবং খালের থেকেও ছোট হচ্ছে পুকুর। তো এই সিরিজ অনুসারে যেটা আমরা পেলাম, সবথেকে বড় হচ্ছে দুই মহাসাগর, তারপর আছে সাগর অর্থাৎ এক, তারপর আছে নদী অর্থাৎ চার, তারপর খাল অর্থাৎ পাঁচ, এবং তারপর সবশেষে পুকুর অর্থাৎ তিন। তো এই সিরিজের সঙ্গে যেটা সঠিক উত্তরের মিল আছে সেটি হচ্ছে অপশান নাম্বার এ। তো বন্ধুরা, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ ওই যে বললাম এখানে হয় সিরিজটাকে ছোট থেকে বড় হিসেবে সাজাতে হবে অথবা বড় থেকে ছোট হিসেবে সাজাতে হবে। তো সেটা অপশান দেখে বুঝে নেওয়া যাবে যে এটাকে কোনভাবে সাজিয়ে সঠিক উত্তরটা নির্ণয় করতে হবে। কোশ্চেন নাম্বার 30, বাজ পাখি, ঘাস, সাপ, ব্যাং, ফড়িং, এই পাঁচটাকে আমরা বাস্তুতন্ত্রের বিচারে কিন্তু সাজাবো। অর্থাৎ সবার প্রথমে আমরা শুরু করব ঘাস থেকে, সেই ঘাস পাতা কে খায়, সেটা খায় হচ্ছে ফড়িং, ফড়িংকে আবার খায় হচ্ছে ব্যাং, এই ব্যাংকে আবার খায় সাপ, এবং সাপকে খায় বাজ পাখি। তো এটা বাস্তুতন্ত্র হিসেবে সাজালে আমরা যেটা পেলাম, প্রথমে ঘাস, তারপর ফড়িং অর্থাৎ পাঁচ, তারপর চার অর্থাৎ ব্যাং, তারপর সাপ অর্থাৎ তিন, এবং সবশেষে বাজ পাখি অর্থাৎ এক। তো এই সিরিজের সঙ্গে যেটার মিল পাওয়া গেল বা সঠিক উত্তর সেটি হচ্ছে অপশান সি। এটিও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো তাহলে বন্ধুরা, এই 30 নম্বর প্রশ্নের সাথে সাথে শেষ হলো আজকের সুবীর দাসের বই থেকে লজিক্যাল অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডস অধ্যায়ের পার্ট 3।
একইভাবে এর পরবর্তী পার্টগুলোকে একে একে আমি করিয়ে দেবো। তো সেই সকল পার্টগুলোকে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না, কারণ যখনই আমি ভিডিওগুলো আপলোড করব তার নোটিফিকেশান তোমরা সাথে সাথে পেয়ে যাবে। আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে এই ভিডিও ক্লাসগুলোকে শেয়ার করতে কিন্তু ভুলো না। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এইটুকুই। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।